আছে। হ্যালো, কি বললে? তোমার মেয়েকে ইন্সপেক্টর নওশাদ কিডন্যাপ করেছে? হ্যাঁ হ্যাঁ, তোমার ইন্সপেক্টর নওশাদ। হ্যাঁ, তুমি তৈরি হও, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। এবার বলো কে কাকে কিডন্যাপ করেছে, জিজ্ঞেস করো। কাল রাতে আমার মেয়েকে তুমি কোথায় কোথায় নিয়ে গিয়েছিলে? কেন, আপনার মেয়ে বলেনি? আমি তোমাকে জিজ্ঞেস করছি। চিৎকার না করে ভদ্রলোকের মতো জিজ্ঞাসা করো। ভদ্রতা শিখতে হবে তোমার কাছে। এখন তো শুধু সাসপেন্ড করিয়েছি, ভবিষ্যতে আমার মেয়ের দিকে তাকালে চাকরিটাও থাকবে না। পারলে তাই করুন, আমি এখন ডিউটিতে যাচ্ছি। হ্যাঁ, ডিউটিতে। হ্যালো স্যার, ওনাকে চা নাস্তা দে। কি বললি, ড্যাডি তোমাদের বাসায় গিয়েছিল? হ্যাঁ, তারপর কি বলল? সে অনেক কথা, তোমার সঙ্গে দেখা হলে বলবো। এই কখন দেখা হবে বলো না প্লিজ, তোমার কাছে আর কিছু ভালো লাগে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ নওশাদ, আই লাভ ইউ। আমি ওকে ভালোবাসি আঙ্কেল। জানি বাবা, শাহিন ছেলে মানুষ, তুমি ওকে একটু সঙ্গ দাও। তোমার বাবা আমেরিকা থেকে ফিরলেই তোমাদের বিয়েটা আমি দিয়ে দেব। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ। নামো, বসবে না? আজ নয়, আরেকদিন। বাবাই। ভেতরে এসো। বসো বসো,
সেদিন তোমার বাসায় আমার সঙ্গে যা হয়েছে তা হওয়া উচিত ছিল না। জানো, ধন সম্পত্তি আল্লাহ আমাকে অনেক দিয়েছে, কিন্তু মেয়ে দিয়েছে একটা। আর আমার একমাত্র মেয়ের মঙ্গলের জন্য টাকা পয়সার পরোয়া আমি কোনোদিন করিনি, আজও করব না। যত টাকা প্রয়োজন এখান থেকে নিয়ে যাও, তবু আমার মেয়ের জীবন থেকে তুমি সরে যাও। মোস্তাক সাহেব, মানুষ বেচাকেনা ব্যবসা আমি কখনো করিনি, তাই শাহিনের মূল্য আমার জানা নেই। আমি ওকে ভালোবাসি, আর ভালোবাসাকে টাকার বিনিময়ে কিনতে চাইলে আপনি ভুল করবেন। চলে অপূর্ব, এই পোশাকে তোমাকে খুব সুন্দর লাগছে। মিস্টার শওকত, আমার বেডরুমে ঢোকার অনুমতি কে আপনাকে দিয়েছে? অনুমতি? আমি তোমার হবু স্বামী, তোমার রুমে ঢুকতে আবার অনুমতি কিসে? চলুন বলছি, বেরিয়ে যান এখান থেকে। তোমার বাবা আমাকে ডেকে এনেছে, আর তুমি আমাকে অপমান করলে। এই অপমানের জবাব আমি দেব, এখন নয়, বিয়ের পর। কি হয়েছে বাবা? আপনার মেয়েকে জিজ্ঞেস করুন। চলে গেল কেন? আমি তাড়িয়ে দিয়েছি। দুদিন পর যার সাথে তোর বিয়ে হবে তাকে তাড়িয়ে দিয়েছিস? ড্যাডি, আমি নশাদকে ভালোবাসি, তুমি যদি অন্য কোথাও বিয়ে দেওয়ার চেষ্টা করো আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। বাড়ি ছেড়ে তুই যাবি, তবে শওকতের সঙ্গে বিয়ে হবার পর। আজ থেকে শাহিনের খাওয়া দাওয়ায় রুমের ভেতরে হবে। কাইন দেন না আপা, কাইন দেন না, প্রেমে অনেক জ্বালা। আপনি প্রেমে পড়লে কি হইব? আপনার বাপে তো আর বুঝলেন না, যেমন বুঝলো না হারামজাদি লাইলি। এই মজনু প্রেম কুত্তার মতো পাতে পাতে কই যা বেড়াই, পাত্তাই দেয় না। আপা হলে কি করব? কোন আপা? তুই আমাকে সাহায্য কর। আস্তি কোন আপা? সাহেবে হুনবো। আপনি নিশ্চিন্তে থাকেন, কোনো চিন্তা করবেন না আপা, কেউ হুনবো না। হঠাৎ আমাকে এভাবে আলিপুরে কেন ট্রান্সফার করা হলো স্যার? তোমার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই, শুধু এইটুকু জেনে রাখো তোমাকে আলিপুর থানায় ট্রান্সফার করা হয়েছে। এন্ড ইউ মাস্ট জয়েন। আপা ওঠেন, মন খারাপ কইরা লাভ নেই আপা, খাওয়া দাওয়া কইরা শরীরটারে ঠিক রাখেন। ও আপা ওঠেন, আপা ওঠেন না, আপা ওঠেন, ওঠেন না আপা। এই বেসরম বেসা গায়ে আসতেস কে? তুই বাকি ফরত উইরা গেছে গা। এ বিয়ে হতেই হবে। আই এম সরি মিস্টার রুশদি, মেয়ের মতের বিরুদ্ধে বিয়ে দেয়া আমার পক্ষে সম্ভব নয়। চলি। মোস্তাকে সম্পত্তি আত্মসাত করার দলিলটা কোথায়? রাখো তোমার দলিল। ওর মেয়েকে বিয়ে করবে ইন্সপেক্টর নওশাদ, আর সম্পত্তি আত্মসাত করবে তুমি। তার আগেই ইন্সপেক্টর নওশাদ তোমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। ভাতিজা শওকত,
তোর বাপ বলে কি? আঙ্কেল, বাঘের মুখ থেকে আদার ছিনিয়ে নেওয়ার নতিজা মোস্তাক এখনো দেখেনি।